আজি আমি তোমালোকৰ মেথছৰ ত্ৰিগনোমেট্ৰিক চেপ্টাৰটোৰ পৰা যিহেতু তোমালোকৰ মেট্ৰিক আহিছে আমি কেইটামান চান্স কৰিম, তোমালোকে চাই ল'বা। আৰু মোৰ মতে এইকেইটা চান্স তোমালোকৰ বোৰ্ডত আহি মেট্ৰিকত আহিব পাৰে, চাই ল'বা, ঠিক আছে? চোৱা, আমি কোৱেশ্যনটো হৈছে sec theta minus tan theta divided by sec theta plus tan theta is equal to 1 minus 2 sec theta tan theta plus 2 tan square theta. চোৱা, তোমালোকৰ যিহেতু ত্ৰিকোণমিতিত এনেকুৱা চাম্স আছে, এইটো তোমালোকৰ কি কৰিব লাগিব, লেফ্ট হেণ্ড চাইড ইজ ইকুৱেল টু ৰাইট হেণ্ড চাইড প্ৰুফ কৰিব লাগিব। লেফ্ট হেণ্ড চাইড আৰু ৰাইট হেণ্ড চাইড প্ৰুফ কৰিবলৈ হ'লে তোমালোকক কেইটামান ফৰ্মুলাছ লাগিব। ফৰ্মুলাছবোৰ তোমালোকৰ যিহেতু আছে তোমালোকৰ মুখস্থ হৈছে নে নাই বা নাজানো, কিন্তু এই সকলো কৰিবৰ কাৰণে ফৰ্মুলাছ বহুত দৰকাৰী। চোৱা, এতিয়া আমি এইটো বস্তু এইটোলৈ নিব লাগিব, কেনেকৈ দিম? যিহেতু ইয়াতে চোৱা তোমাৰ টেন স্কুৱেৰ আছে, স্কুৱেৰ নিব লাগিলে পূৰণটো কৰিব লাগিব, পূৰণ কৰিব লাগিলে তোমালোকৰ এইটো চোৱা sec theta প্লাছ টেন থিটা sec theta মাইনাছ টেন থিটা, এইটো এইটো আমি প্ৰথমতে কৰিম লেফ্ট হেণ্ড চাইড, গতিকে এইটো যদি আমি স্কুৱেৰলৈ কনভাৰ্ট কৰিব লাগে এইটোৰ লগত বা এইটোৰ লগত আমি পূৰণ কৰিব লাগিব কিবা এটা sec theta sec theta minus tan theta divided by sec theta plus tan theta. এইটো এতিয়া স্কুৱেৰ যদি কনভাৰ্ট কৰিব লগা হয় তোমালোকৰ ফৰ্মুলাছ বহুত আছে, যেনেকৈ তোমালোকৰ স্কুৱেৰ ফৰ্মুলা আছে এ প্লাছ বি হোল স্কুৱেৰ, এ স্কুৱেৰ মাইনাছ বি স্কুৱেৰ, এ মাইনাছ বি হোল স্কুৱেৰ, গতিকে সেই তিনিটা আছে, সেই তিনিটালৈ আমি কনভাৰ্ট কৰিব লাগিব বা সেই তিনিটালৈ আমি নিব লাগিব। সেই তিনিটালৈ নিব লাগিলে এতিয়া চোৱা আমি এইটোৰ লগত পূৰণ কৰিব লাগিব, এইটো যদি আমি এ স্কুৱেৰ মাইনাছ বি স্কুৱেৰ ফৰ্মুলালৈ নিওঁ তেতিয়াহ'লে আমি এইটোৰ লগত sec theta মাইনাছ টেন থিটা পূৰণ কৰিব লাগিব, sec theta মাইনাছ টেন থিটা। আৰু যিহেতু আমি এইটো ইয়াতে তলত পূৰণ কৰিছোঁ আমি এইটো আকৌ ওপৰত পূৰণ কৰিব লাগিব, এইটো ওপৰত পূৰণ কৰিবলৈ হ'লে sec theta মাইনাছ টেন থিটা, sec theta মাইনাছ টেন থিটা ইনটু sec theta মাইনাছ টেন থিটা হ'লে তোমাৰ হৈ যায় sec theta মাইনাছ টেন থিটা হোল স্কুৱেৰ। এইটো আমি লিখিম sec theta মাইনাছ টেন থিটা হোল স্কুৱেৰ, আৰু তলত sec theta প্লাছ টেন থিটা ইনটু sec theta মাইনাছ টেন থিটা, এইটো হ'ব তোমাৰ sec স্কুৱেৰ থিটা মাইনাছ টেন স্কুৱেৰ থিটা, sec square theta minus tan square theta. It is what? Sec square theta minus tan square theta is the formula that say a square minus b square. A square minus b square. A square minus b square formula is the power of the general A square minus b square is equal to a minus b. A plus b, a minus b is the power of the এইটো চাব পাৰা এ প্লাছ বি, এ প্লাছ বি এ মাইনাছ বি হ'লে এ স্কুৱেৰ মাইনাছ বি স্কুৱেৰ, কিন্তু এ স্কুৱেৰ মাইনাছ বি স্কুৱেৰ। এতিয়া চোৱা তোমালোকৰ ত্ৰিকোণমিতিত তোমালোকৰ ফৰ্মুলাছ আছে sec স্কুৱেৰ থিটা মাইনাছ টেন স্কুৱেৰ থিটা ইজ ইকুৱেল টু ওৱান, sec স্কুৱেৰ থিটা মাইনাছ টেন স্কুৱেৰ থিটা ইজ ইকুৱেল টু ওৱান। এই ফৰ্মুলাটো আমি ইয়াতে ইউজ কৰিব পাৰোঁ, কেনেকৈ sec স্কুৱেৰ থিটা sec square theta minus tan square theta, that is the same as a sec square theta minus tan square theta. So to talk about formula to say sec square theta minus tan square theta is equal to 1. So this is a ami upor to solve ni nokora ke ami into tole likhibo paru sec theta minus tan theta whole square by 1 whole square by 1 e 1 to tumaloke likhibo para ba ni likhibo para kintu tumaloke upor depend নেক্সট আমি এতিয়া চোৱা ওৱানটো আমাৰ হৈ গ'ল, তলৰখিনি কমপ্লিট,
এটা আমি উপরের পার্টটো কমপ্লিট করব লাগিব এই উপরের পার্টটো পর আমি গুটে বসু কিনে আনিব লাগিব এটা সো এটো তোমালোক কোনটো ফর্মুলা আছে a minus b whole square a minus b whole square ফর্মুলা কি a minus b whole square a minus b whole square ফর্মুলা আছে a square minus twice ab plus b square এই ফর্মুলাটো আমি এটা এটোলে কনভার্ট করব লাগিব বা নিব লাগিব এটোলে যদি আমি নিব লাগে আমি ইজেসাবা sec থিটা মাইনাস tan থিটা হোল স্কয়ার ইনটু sec স্কয়ার থিটা মাইনাস টুয়াইস sec থিটা tan থিটা প্লাস tan স্কয়ার থিটা আহিব লিখো ফর্মুলা সোয়া sec স্কয়ার থিটা হোল a স্কয়ার মাইনাস টুয়াইস ab 2 sec থিটা tan থিটা 2 ab প্লাস tan স্কয়ার থিটা যোনটো হৈছে তোমাৰ b স্কয়ার এই b স্কয়ারটো ইতিয়া সবা ইতিয়া সবা তোমাক কি লাগে 1 2 sec থিটা tan থিটা প্লাস 2 tan স্কয়ার থিটা এটো তোমাৰ এটা কেনেকৈ দিব পাৰিবা ইতিয়া সবা তোমাৰ -2 sec থিটা tan থিটা আহি গৈছে এই পাৰ্টখিনি তোমাৰ এই পাৰ্টখিনি আহি গৈছে কৰিকে তুমি এইখিনি একো সলনি কৰিব নালাগে ইতিয়া তুমি কত কৰিব লাগিব sec স্কয়ার থিটা আর tan স্কয়ার থিটা তোমালোকক যেহেতু লাগে তুমি এইটো সলনি করবে না তুমি করবে পারবা কি sec স্কয়ার থিটা তোমার না লাগে ওদিকে sec স্কয়ার থিটা তো আমি কোবা বেলগল নিব পারি বলে হলে আমি কি করব পারো ফর্মুলা আছে তোমার ওপর ট্রিগনোমেট্রি এইটো এইটো ফর্মুলা তোমার ইউজ করব পারা এইটো ফর্মুলা যদি আমি আবার খলাই দিই sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা বলেছে 1 প্লাস tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা মাইনাস 2 sec থিটা tan থিটা প্লাস 2 tan প্লাস tan স্কয়ার থিটা যদি আমি এটা নিই sec স্কয়ার থিটা তো আমি নিই 1 প্লাস tan স্কয়ার থিটা যেহেতু তোমার ফর্মুলা দেখো আমি ইউজ করব পারো এটা যদি আমি ইউজ করব লাগে আমি গাড়ি লিখে দিব পারো 1 প্লাস tan স্কয়ার থিটা মাইনাস 2 sec থিটা tan থিটা প্লাস tan স্কয়ার থিটা এটা সব মানো করো এটা সব প্লাস tan স্কয়ার থিটা আমার কি লাগে 1 এটা কি মুছি দিলা 1 মাইনাস 2 sec থিটা tan থিটা প্লাস 2 tan স্কয়ার থিটা এটা সব 1 তো আহি গৈছে 1 তো লিখি দিয়া প্লাস tan স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা তেলগো 1 প্লাস 1 2 ইয়াতে লগত tan স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা কইলে 2 tan স্কয়ার থিটা হই যাব বুঝি গে প্লাস আগত এটি লিখিলাম যেটো ফর্মুলা এলগো দিয়া আছে মাইনাস 2 sec থিটা tan থিটা প্লাস 2 tan স্কয়ার থিটা এটা সো তোমাৰ লগত আহি গ'ল 1 মাইনাস 2 sec থিটা tan থিটা প্লাস 2 tan স্কয়ার থিটা এতিয়া তোমালোকৰ থাকিব তোমালোকে লাষ্ট লিখিব লাগিব যিহেতু আমাক প্ৰুফ কৰিব দিছিল লেফট হেণ্ড চাইড ইকুৱেল টু ৰাইট হেণ্ড চাইড গতিকে আমি তাত তলত লিখি দিব পাৰো এফ অফ লেফট হেণ্ড চাইড ইজ ইকুৱেল টু ৰাইট হেণ্ড চাইড হেজ প্ৰুফ বুজি পাইছা এতিয়া আমি আৰু এটা হ'ব চাওঁ সেম তোমালোকৰ ত্ৰিকোণমিতি তোমালোকৰ কুৱেশ্যনটো হৈছে 1 বাই কোসেক এ মাইনাস কট এ 1 বাই কোসেক এ মাইনাস কট এ মাইনাস 1 বাই সাইন এ ইজ ইকুয়াল টু 1 by sin a minus 1 by cosec a plus cot a এতিয়া এই প্রশ্নটো সোয়া আমি সেম আগৰটো লৈ লেফট হেণ্ড চাইড ইকুৱেল টু ৰাইট হেণ্ড চাইড প্ৰুফ কৰিব লাগিব লেফট হেণ্ড চাইড ইকুৱেল টু ৰাইট হেণ্ড চাইড
এটা আমি এটা প্রুফ করবলে হলে এটা আমি ডাইরেক্টলি এইটো নিব নোৱাৰো বা আমি এইটো প্ৰথমতে যিমানখিনি পাৰোঁ আমি এইটো কৰি যাম ফৰ্মুলা ইউজ কৰি তাৰপিছত যদি নহয় আমি এইটো চাইডো কৰি চাব লাগিব গতিকে লেফট হেণ্ড চাইড আমি এতিয়া কৰি চাওঁ ওৱান বাই
কথা একে আপনি জাস্ট এইটু আগত আছিল এবার এইটো পিছত গুছি হৈছে আৰু আমি এইটো সেম বস্তুটো ওপৰত মাল্টিপ্লাই কৰিম কোসেক এ মাইনাস কট এ তো 1 আছে ইনটিয়া নেক্সট নেক্সট হ'ব 1 বাই সাইন আমি 1 বাই সাইন এ ৰাখিম মাইনাস ওপৰত আহিব কোসেক এ মাইনাস কট এ ডিভাইডেড বাই এইটো আহিব তোমাৰ সেম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফৰ্মুলাটো এইটো আহিব কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ এইটো আমাৰ সেম ফৰ্মুলা যোনটো আছিল লেফট হেণ্ড চাইডত কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 সেম আমি যিটো ফৰ্মুলা ইয়াতে ইউজ কৰিব পাৰোঁ ইয়াতে যদি আমি সেই সেম ফৰ্মুলাটো ইউজ কৰোঁ 1 বাই সাইন এ মাইনাস কোসেক এ মাইনাস কট এ বাই 1 এই 1 টো মই বাৰে বাৰে কৈছোঁ তেতিয়া তোমালোকৰ ওপৰৰ কথা লিখিব পাৰা একো নাই এতিয়া নেক্সট যদি আমি চাব যাওঁ 1 বাই সাইন এ এইটো 1 বাই সাইন এ ইকুৱেল টু কোসেক এ আমি আগতে নিচিনাকে আকৌ এইটো কনভাৰ্ট কৰিব পাৰোঁ কোসেক এ লৈ যদি আমি লিখি দিওঁ কোসেক এ মাইনাস কোসেক এ কোসেক এ মাইনাস কোসেক এ মাইনাস কট এ এতিয়া চোৱা কোসেক এ মাইনাস উইদিন ব্ৰেকেট থাকিব তোমাৰ এইটো কোসেক এ মাইনাস কট এ এতিয়া যদি আমি এইটো ব্ৰেকেটটো গুচাই দিওঁ এইটো আহিব কোসেক এ মাইনাস কোসেক এ আৰু মাইনাস মাইনাস প্লাস গতিকে এইটো আহি যাব প্লাস কট এ কোসেক এ মাইনাস কোসেক এ জিৰ' হৈ গ'ল লাষ্টত আমাৰ ভেলুটো থাকিব কট এ যোনটো লেফট হেণ্ড চাইডৰ সমান হয় গতিকে আমি যদি একদম শেষত এনচাৰটো লিখিব লাগে আমি লিখিম আমি লিখিম যে লেফট হেণ্ড চাইড ইজ ইকুৱেল টু ৰাইট হেণ্ড চাইড হেণ্ড প্ৰুফ এতিয়া যিহেতু আমি ত্ৰিগনমিতি কৰিলোঁ ত্ৰিগনমিতি কৰাৰ পিছত আমি এতিয়া চাম ত্ৰিগনমিতি ক'ত ক'ত প্ৰয়োগ হয় তাৰ বিষয়ে নেক্সট চেপ্টাৰটো তাতে তোমালোকে নাজানা কথা বহুতখিনি থাকিব পাৰে এতিয়া তোমালোকে চাব পাৰা যদি উদাহৰণ হিচাপে লওঁ তোমালোকে তাতে বহি আছা তাৰ পৰা এই বোৰ্ডখন কিমান দূৰত্বত আছে বা কিমান ডিগ্ৰীত তোমালোকে চাই আছা সেই বস্তুবোৰ তোমালোকে ত্ৰিগনমিতিৰ জৰিয়তে ক'ব পাৰা ত্ৰিগনমিতি আৰু তোমাৰ বহুত ক্ষেত্ৰত সহায় কৰে তুমি বহি তুমি বহি আছা যদি তোমাক এটা ডিগ্ৰী দি দিলে ক'লে যে এইটো বস্তু তাত ৰেখা আছে এইটো ইমান ডিগ্ৰী আছে তাৰপৰা তুমি তুমি কিমান দূৰত বহি আছা উলিওৱা সেই বস্তুটো তোমালোকে তাতে চাই তাতে তোমালোকে ত্ৰিগনমিতি ইউজ কৰি পিনে সেই বস্তুটো উলিয়াব পাৰিবা যদি মই তোমালোকক উদাহৰণ দিওঁ এইটো এনেকুৱা এটা সূৰ্য এটা এনে আছে মাটি বুলি এইখিনি জেগা এইটো চাওঁতে ডিগ্ৰী এটা চৰ্ট কৰিছানে এই ডিগ্ৰীটোত কিমান ডিগ্ৰী তুমি তাতে চাইছা সেই বস্তুটো তুমি ত্ৰিকোণমিতিৰ জৰিয়তে ওলাব পাৰা যেনিবা ধৰি লোৱা 30 তুমি 30 ডিগ্ৰী এংগেলেদি তুমি সূৰ্যটোৰ পিনে চাই আছা তুমি গ্ৰাউণ্ড লেভেল লৈ পিনে এতিয়া নেক্সট বা তুমি এই ডিষ্টেঞ্চটো সূৰ্যৰ তোমাৰ কিমান ডিষ্টেঞ্চ আছে তুমি সেইটো বস্তু উলিয়াব পাৰা এইবোৰ বস্তুৰ কাৰণত ত্ৰিগনমিতিৰ প্ৰয়োগ বহুত ইম্পৰ্টেণ্ট নেক্সট আমি বহুত বস্তু চাব পাৰোঁ নেক্সট যদি আমি তামোল গছ এটালৈ লওঁ এটা তামোল গছ এটা যদি লোৱাৰ লগত তুমি যেনিবা এইটো ইয়াতে বহি আছে এইখিনি জেগাত
যেনিবা তোমার ডিজিট দি আছে 45 আর যেনিবা তোমার 90 লিখবে এই তোমার সাহিত্য কিবা তুমি এইটো জয়ত উলিয়াব পারিবা ত্রিকোণমিতি ইউজ করি গতিকে ত্রিকোণমিতি তোমার ডেইলি লাইফত সব জায়গাতে ইউজ হয়ে আছে গতিকে ত্রিকোণমিতি তো এনেকুৱা এটা চেপ্টার যত তুমি বহুত প্র্যাকটিস করব লাগিব প্লাস এই অ্যাপ্লিকেশন যত তোমার প্রয়োগ এইটো তোমার বহুত বহুত টাফ হয় প্লাস তুমি এইটো বহুত প্র্যাকটিস করব লাগিব এতিয়া এইটো এইটো উদাহরণতে কিমান দূরত্ব আছে বা কিমান ডিগ্রি এইবোৰ উলিয়াব লাগিব প্রয়োগের জড়িয়তে যত আছে আসল ত্রিকোণমিতি প্রয়োগ এতিয়া এতিয়া যদি আমি বুকৰ প্ৰথম কোৱেশ্যনটো চাব যাওঁ আমি যদি প্ৰথম কোৱেশ্যনটো চাওঁ ইয়াতে দিয়া আছে যে এজন সার্কাস আর্টিস্ট এজন আছে আর্টিস্ট দেখিবা আর্টিস্ট এজন আছে আর্টিস্ট জনে তোমার সেয়া কৰিছে 20 মিটার রোপ যেটা 20 মিটার রোপ এটা ধরে নিবা এটা যদি 20 মিটার ভার্টিকাল পোলত আছে ভার্টিকাল পোলটো এন্ড দা হাইট অফ দা পোল তোমার পোলটোর হাইট হয়েছে আমি এই পোলটো হাইটটো উলিয়াব লাগে যদি এঙ্গেলটো দিয়া আছে 30 ডিগ্রি এতিয়া তোমার তাতে ডায়াগ্রামটো দিয়া আছে এইটো যেনিবা পোলটো এই 20 মিটার রোডটা লেখা গাথা আছে এই 20 মিটার রোডটা লেখা গাথা আছে এইটো যেনিবা 20 মিটার আর এইটো তোমার টেস্টটো এতিয়া তোমার যদি আমি নামকরণ করো এ বি সি এটা হচ্ছে রোডটা রসিদা হচ্ছে এটা এটা আর্টিস্টে বগা আছে যোনটো হচ্ছে 20 মিটার আর তোমার ডিগ্রিটো দিয়া আছে এ রসিদা 30 ডিগ্রি রাখা আছে এতিয়া আমি উলাব লাগে এই পোলটোর হাইট কিমান এই পোলটোর হাইট কিমান এতিয়া আমি এইটো উলিয়াব লাগিলে আমাক আছে কি আৰু কি লাগে সেইটো আমি প্ৰথমতে লিখি লওঁ এতিয়া এ বি হৈছে কোৱেশ্যন নম্বৰ ওৱান এইটো এ বি হৈছে 20 মিটাৰ তাৰপৰা তোমাৰ এংগল বি এ চি হৈছে 30 ডিগ্ৰি আৰু আমাক লাগে বি চি যোনটো হৈছে এই খুঁটা বা পোলটোৰ হাইট এই হাইটটো আমি উলিয়াম কেনেকৈ এতিয়া ইয়াতো আমি ত্রিকোণমিতি ইউজ কৰিব লাগিব এতিয়া আমি এইটো কৰিবৰ কাৰণে প্ৰথমতে আমাক লাগিব আমাক কি লাগে আৰু কি দিয়া আছে সেইটো আমি ডিভাইড কৰিব লাগিব এতিয়া যদি আমি এনচাৰটো কৰো এনচাৰটো কৰো এইটো হ'ব বি চি বাই এ বি বা বি এ তোমালোকে জি ল'ব পাৰা ইয়াতে বি চি বাই এ বি বিচি বাই এ বি এইটো তোমালোকৰ ত্ৰিকোণমিতিৰ প্ৰথম আৰম্ভণিতে তোমালোকক শিকাইছিল সাইড ইজ ইকুৱেল টু পাৰপেণ্ডিকুলাৰ বাই হাইপোটেনিউজ সাম তোমালোকে ক'ব পাৰা সাম পিপল হেভ এইটো ক'ব পাৰা তুমি এনেকৈ লিখি ল'ব পাৰা এটা সাম পিপল হেভ কাৰ্লি ব্ৰাউন হেয়াৰ কাৰ পার্মানেন্টলি ব্ল্যাক বা আরো যেটা আছে পণ্ডিত বদ্রী প্রসাদ হর হর বলে এইটো আছে দুটা বা তুমি যেনেকৈ যেনেকৈ ভাল পোৱা এতিয়া সাইন সাইন যদি চাব যাওঁ পি বাই এইচ যদি আছে পার্পেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ যদি আছে বি সি বাই এ বি গতিকে এইটো সাইন আর এই ডিগ্রিটা কিমান দিয়া আছে 30 এই ডিগ্রিটা আমি মেজার করলাম 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি
इतना BC by AB is equal to sin 30 इतना जो अभी next step करो BC by AB value की वाले साबर 20 और वो sin 30 value हमारे की वाले से half sin 30 value से half इतना इतना अभी लिखो अगर twice BC is equal to 20 here BC is equal to 20 by 2 so this is equal to whole 10 therefore BC is equal to 10 meter it over to what 10 meter is equal to 10 meter